পুরভরা পাঁপড়গুলো আমি এইভাবে ভেজে নেব। পুরভরা পাঁপড়গুলো এইভাবে তুলে দিতে হবে। আর বন্ধুরা, আজকে তৈরি করব নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে অনেক সময় সবজিপাতি না থাকলে কিংবা বাঁধাকপি ফুলকপি না খেতে ভালো লাগলে, তখন এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। খেতেও সুস্বাদু হয় আর এটি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে আমি রান্নায় যাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের রেসিপি পুরভরা পাঁপড় বা পাঁপড়ের দোলমা। প্রথমে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুটা। হাত দিয়ে মেখে নিলেও নেওয়া যেতে পারে, কিন্তু সেটাতে অনেক সময় ডেলা ডেলা থেকে যাবে, সেই কারণে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবারে গ্যাসে আমি কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব হিং, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আদা বাটা। দিয়ে মশলাটা একটু ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব, একদম লো ফ্লেমে কষতে হবে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুর পুরটা বানিয়ে নেব এইভাবে, এর মধ্যে তুলে দেব এবারে গ্রেট করা আলু। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে আলুটা ভালো করে পুরটা রেডি করে নেব। পুরভরা পাঁপড়ের পুরটা রেডি হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। আমি এইভাবে ঠান্ডা করতে দেব। আমি 5-6টা পাঁপড় নিয়ে নিয়েছি, এটা প্রথমে আমি একটা জলের মধ্যে ভিজিয়ে নেব। পুর ভরার সুবিধা হবে, পাঁপড়টা ভেঙেও যাবে না, এইভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে সব পাঁপড়গুলো ভিজিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে ভিজিয়ে নিলে পাঁপড়টা নরম হয়ে যাবে আর পুরটা ভরতে সুবিধা হবে, না হলে পাঁপড়টা ভেঙে যাবে। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি পাঁপড়ের মধ্যে পুরগুলো ভরে নেব। ঠিক মাঝখানটায় আমি পুরটা দেব, এইভাবে দিয়ে ফোল্ড করে নেব একটা ঠিক খামের মতো। এইভাবে করে নিতে হবে। এইভাবে আমি সব পাঁপড়গুলোই পুর ভরে নেব।
আরো একটাই ভরে নেব। ভরে রেখে দেব। এইভাবে মাঝখানটায় পুরটা দিয়ে দেব, দিয়ে পাঁপড়টা পুর ভরে নেব। ঠিক একদম খামের মতো করে নিতে হবে। এদিকটাও মুড়ে দেব। এইভাবে পুরগুলো সব ভরে নেব পাঁপড়ের মধ্যে। সব পাঁপড়গুলোতে পুর ভরে নেওয়া হয়ে গেল। পুর ভরা পাঁপড়গুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পুর ভরা পাঁপড়গুলো। এভাবে ভেজে নেব, দুটো করে আমি ভেজে নেব। লো ফ্লেমে ভাজবেন, না হলে পাঁপড়গুলো পুড়ে যেতে পারে। আবার উল্টে দেব, দিয়ে এইভাবে পাঁপড়গুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে পাঁপড়গুলো, এবারে তুলে নেব। তেলটা ঝারিয়ে তুলে নিতে হবে। এইভাবেই বাকি পাঁপড়গুলো ভেজে নেব। এগুলো উল্টে দেব। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেল। তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একটা আলু আমি নিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে, আলুগুলো আমি লো ফ্লেমে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে আমি পেস্টটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এটা আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট বানানোর পর একটা বাটির মধ্যে নিয়ে নেব হলুদ গুঁড়ো, নিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে জল। ভালো করে ঘেঁটে নেব, নিয়ে এটা রেখে দেব। আলুটাও ভালো করে ভেজে নেব। এই আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেব, তাতে আলুর মধ্যে লবণটা ঢুকেও যাবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এইভাবেই আমি আলুটা ভেজে নেব। আলুটাও এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলেই দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব হিং। নিরামিষ রান্নায় হিংটা দিলে ভালো খেতে লাগে। দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে,
সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্টের যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটা ভালো করে কষে নেব। এর মধ্যেই দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। মশলাটা একেবারে লো ফ্লেমেই কষবেন, তাতে মশলাটা ভালো মতো কষা যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবারে তুলে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলু ও মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব। ভালো করে নেড়ে দেব। এইবারে আমি 5 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবারে পুরভরা পাঁপড়গুলো তুলে দেব। পুরভরা পাঁপড়গুলো তুলে দেয়া হয়ে গেছে, এইবারে আমি এটা 2 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, তাহলে পাঁপড়গুলো ঘেঁটে যাবে। দু মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। দিয়ে গরম মশলাটা আর ঘিটা একটু ভালো করে মিশিয়ে নেব। পুরভরা পাঁপড়ের এই রেসিপি রেডি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক করে আমাকে আরও উৎসাহ দেবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি করে আপনাদের কাছে শেয়ার করতে পারি। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।